হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব দামত বরকত অত্যন্ত মূল্যবান আলোচনা হল করেন আল্লাহ পাক আমারই হযরতরে হযরত অত্যন্ত পেরেশানি ডেইলি কত প্রোগ্রাম কত জানি আমি আসলাম হযরত অত্যন্ত পেরেশান কিন্তু অনেক কষ্ট করেন যে প্রত্যেক ঘর সম্মান রক্ষা করার লাগি কিন্তু বেশি চাপের কারণে সম্ভব অনেক সময় হয় না এলেগে আমরা অনেক সময় ভুল বুঝাবুঝির মধ্যে হড়ি যাই গিয়া এই আল্লাহ পাক এই হস্তের নে খায়া সুস্থ শরীর আল্লাহ পাক দান করুক আল্লাহ আমিন ইদা বুজুর্গ হল বরাকবিলি যে বুজুর্গ হল ইদা বুজুর্গ হল বর্তমান প্রজন্ম নব প্রজন্ম হল হযরত মাওলানা ইমরান সাহেব দুই যুব প্রজন্ম মধ্যে তরুণ এক উদীয়মান আলিম আল্লাহ পাকে দুনিয়া থেকে নিয়ে চলে গিয়া আল্লাহ পাকে আমরা এই বর্তমান যত প্রজন্ম নতুন তরুণ বক্তা হল উলামায়ে কেরাম হল আল্লাহ পাকে ইদা বুজুর্গ হল নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন আমরা সামনে হযরত ভাই আমরা খুশি না বেজার হোক কাছায় খুশি হয়েছি না হোক কাছায় ও 11টার সময় ইয়া হাজির এর লাগে কথা রক্ষার লাগে অত কষ্ট কতরা বাড়িঘর ত্যাগ করিয়া রাস্তাঘাটও মধ্যে উলামায় কেরাম এখন আটক রাত দুইটা আড়াইটার সময় সারা ঘুমাই গিয়া এই সময় উলামায় কেরাম এখন রাত্রে দেড়টা দুইটার সময় আমি রাস্তা ঘুরিতা রাস্তা ঘুরিতা এর বাদেও আমরা ভাও ফিস দিলে অনেক সময় আমরা বড় ধরনের উলামায় কেরাম সম্বন্ধে মাতি লাই উলামায় কেরাম সম্বন্ধে মাতিবার আগে চিন্তা করবা যে এই উলামায় কেরাম সম্বন্ধে আমি যে মাতিয়া এই খে এই লাগে নবীজির ওয়ারিস নবীজির ওয়ারিস সম্বন্ধে আমি মাতিয়া নবীজি আমার উপরে খুশি থাকবানি খুব কাছায় নবীজি আমার উপরে খুশি থাকবানি মাতুই না খেয়ে থাকবানি খুব কাছায় উলামায় কেরাম আপনারা পছন্দ হয় না হয় আপনারা এবার ঘড়ি লইবা কিন্তু উলামায় কেরাম সম্বন্ধে কু মন্তব্য করা বাধ্যক্য মসজিদের মেসাব সম্বন্ধে কু মন্তব্য বাধ্যক্য উলামায় কেরাম রে যদি আমরা বানি তাহলে খারে বানা হইলো নবীজিরে বানা হইলো উলামায় কেরাম রে সম্মান দিলে খারে সম্মান দেওয়া হইলো নবীজিরে সম্মান দেওয়া হইলো এলেগে আমি আপনারা সামনে এক আয়াত করিমা দিলাম আসলাম যে আয়াত করিমার মধ্যে আল্লাহ পাকে ফরমাই দিলা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ পাকে ফরমাই দিলাম যে নিশ্চয় আমি যেগুলো আমারে ভাইবার লাগি কঠোর পরিশ্রম করব এরা আমি সঠিক পথে পরিচালিত করিয়া থাকবো আজকে এই হযরত হযরতরে হযরতের সম্মান বাড়েন না কমের হোক কাছায় বাড়েন না কমের করে দি টানিয়া কমাই দিতে হরবানি থানিয়ে সময় তো বার্তা নাই এর নাকি থানাত গিয়া লস হইব লাভ হইতো নাই এলি মাঝ হাজি কেরাম আল্লাহর মায়ার যেগুলো ইয়ে থাকবা এগুলোরে আপনি ইজ্জত সময়বার চেষ্টা করিয়া আরো ইজ্জত বাড়ি দিব গিয়া এলি মাঝ হাজি কেরাম যে আমি মাতিবার আগে চিন্তা করতাম আমি খার উড়ে মাতিয়ার আসমানের উড়ে যদি তুত নিক্ষেপ করবেন খার উড়ে ইয়ে করবো আসমানের উড়ে তুত নিক্ষেপ করলে খার উড়ে গিয়ে করবো নিজের উঠে ইয়া করবো এর লাগে এমন কোন ব্যক্তির লোক সম্বন্ধে মন্তব্য করবা না যে ব্যক্তি সম্বন্ধে মাতিলে নবীজির উঠে এই দাব্বাটা লাগবো গিয়া এর লাগে আমরা বিশেষভাবে এমন পরিশ্রম কর্ম করতাম যে কর্ম করলে আল্লাহরে খুশি করা যায় নবীজির খুশি করা যায় আর সব থেকে বড় হইল কি হদিসে পাকর মধ্যে নবীজি ফরমাইতরা আল মুজাহিদু মান জাহাদা বিনফসি বীর সেই ব্যক্তি যে ব্যক্তি তার নফসরে নফসরের লগে মুজাহাদা করিয়া নফসরে আল্লাহ বুকামানাইতে পারবো আজকে গুমো আরাম বিস্তার মধ্যে না থাকিয়া ও দিনের জলসার মধ্যে হাজির হয়েছি না আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وغلومنا وأزواجنا وذرياتنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله يرحم الراحمين يكرم الأكرمين أمر غنا خلنا ولا ذات تمي ما خلنا ولا ذات ربا مولا أر غنا خلنا ولا خلنا غنا تجد دي توبة خلنا تمي فصل خلنا بلا فاور ربا مولا أي الله تمي ما خلنا غندر تمي فصل فصل خلنا ربا مولا أمر غنا থেকে তওবা করিয়া আয় আল্লাহ আপনার তমাম গুনাহ থেকে আপনি আমাদের পাক আর সাফ করে দেও আনে ওয়ালা জিন্দেগি কান্দরে তোমার আর তোমার হাবিবের মর্জি মোতাবেক বানাইয়া দেও রে বাবা ওয়ালা আমরা ভক্ত থেকে অগণিত দরুদ আর সালাম
শুনান নবীর খেদমত তুমি নিয়ে পৌঁছাইয়া দাও রে মাওলানা। আমরা একবার তো শুনান নবীর শোনার চেয়ে মোবারকত দাইরা দেখলাম না রে মাওলানা। আমরা চোখ বুঝার মতো আমরা চোখের মার্কের সামনে শুনান নবীর শোনার চেহারা মোবারক আমি হাজির করি দিয়া আমরা দিলের মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও রে মাওলানা। আয় আল্লাহ এলাকার মধ্যে তুমি তোমার রহমতের দরিয়ারে বসাইয়া দাও। এলাকার করে করে তোমার আর তোমার হাবিবর আশিকার আশিক অকল পয়দা করি দেওয়া রে মাওলানা। আয় আল্লাহ আমার মা বইন ওগুলো পাক্কা নমাজি পর্দাশীল বানাইয়া দেও। হযরত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও। রাবিয়া বসরির মতন আবিদা তুমি বানাইয়া দেও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও রে মাওলানা। মইমুনে সৌদার মতন তোমার প্রেমিকা বানাইয়া দেও রে মাওলানা। আমার মা বইন ওগুল পবিত্র না হইলে পবিত্র সন্তান পবিত্র হানি আমরা কিল্লা পাইমু রে মাওলানা। আমার মা বইন ওগুলে পাক্কা নমাজি পর্দাশীল বানাইয়া দেও রে মাওলানা। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন। আল্লাহ আমরা বাবা ইয়ালা তুমি হযরত সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমানদার বানাইয়া দেও। নজওয়ান ওলারে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মত ঈমানদার বানাইয়া দেও রে আল্লাহ। আমরা নরগরা ঈমান উড়ে তুমি শক্ত যত পরীক্ষা হয় যদি করো আমরা ঈমান উড়ে সাবিত কদম সাক্তাম পারতাম না রে মাওলানা। আমরা ঈমানদার ওলার জান মান ইজ্জত আবরু রেবাজু তুমি মনিবে নজিব করবো। হাই আল্লাহ আমার নজওয়ান হলে মুরব্বী আনে কেরাম হলে বড় আশা করি জলসা গান্তার সুন্দর করছেন রে মাওলানা। হাই আল্লাহ ইয়ার খবর রাখিমি আল্লাহ এই জলসার খবর গান্তা সুনান নবীজির খেদমত তুমি নিয়ে পৌঁছাইয়া দেওয়া রে মাওলানা। হাই আল্লাহ এই জলসা গান্তা করানো বলা করানো বলা হাজির বৈজ্ঞানিক আল্লাহ এলাকার মান মর্যাদা সমস্ত পৃথিবীর উর্ধে তুমি তুলি দেওয়ার মহানা। আল্লাহ হামসায় ঈদগাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ ঈদগাহ এবং মসজিদ গান্ধারে রঙাইয়া যেগুলো দুনিয়া সারি গেছে গিয়া আল্লাহ এগুলো দরজারে তুমি মুলান করে দেও। আর যেগুলো দুনিয়া তা এগুলো নে খায়াত সুস্থ শরীর তুমি দান করো রে মাওলানা। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেবান মুয়াজ্জিন সাহেবান আয় আল্লাহ মসজিদের মুসল্লিয়ান কেরাম হল এই মসজিদের জাকিরিন হল আয় আল্লাহ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট সর্বস্তরের কর্মী হল তুমি কবুল ফরমাও। তামামর দুনিয়া এবং আখেরা তুমি রঙিন করে দেওয়া রে মাওলানা। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন এই মসজিদে যেগুলো রঙাইদ্র এগুলো দুনিয়া আগে তুমি রঙাইয়া দিও রে মাওলানা। আল্লাহ এই মসজিদের অসম্পূর্ণ কাজ গান্তা তোমার গাইবি সাহায্য যদি ভুড়া করে দিও রে মাওলানা। আই আল্লাহ ইয়ারহামার রাহিমিন আই আকরাম আল্লাহ করামিন খুসুসান আমরা যেগুলো আপনার শাহী দরবার হাত বাড়াইছি আমরা মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হর হরি আত্মীয় স্বজন বেশ দেশবাসী উৎসাহ মসজিদ জাগির যত কবর বাসিন্দা হয়ে গেছেন কি রে মাওলানা। তামাম কবর বাসিন্দা ওদের কবরের তাল্লুক তুমি জন্মতে বকি জন্মতে মালা নবীজি রোজা এতর লগে তাল্লুক পয়দা করি দেও। আয় আল্লাহ জীবিত ওগুলোর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। আয় আল্লাহ আমরা আওলাদ আমরা নাতি নসাগর আমরা বাতিউদ বাতিউদিন বাইদ বাগনি আমরা সাকি নকলে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দেও পাক্কা দিনদার তুমি বানাইয়া দেও রে মাওলানা। আয় আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও। মানুষে মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দাও। হিন্দুস্তানের জমিনের মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। হিন্দুস্তানের সর্বধর্মের মানুষের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দাও। আহলে ঈমানদার ওলার জান মান ইজ্জত আবরুর ইবাদত তুমি মুনিবে নসিব ফরমাও। আমরা মসজিদ মাদারিসের ইবাদত তুমি মুনিবে নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন আয় আকরাম আল্লাহ করামিন হিন্দুস্তানের অর্থনৈতিক অবস্থারে তুমি সফল করে দাও। দ্রব্য মূল্যে তুমি নিয়ন্ত্রণে বৈঠালে দাও।
দেও আয় আল্লাহ করুণা মহামারী বে মর্তকি সমস্ত পৃথিবীর মানব জাতিরে তুমি হেফাজত নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের মুশাইখিনে তরিকতের দরজা তুমি বুলন্দ করে দেও মরহুম আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি মরহুম বাশানদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মরহুম শফিকুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ রহমত বুজুর্গ আয় আল্লাহ মোহাম্মদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ সাইফুর রাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ এটা বুজুর্গ দরজা তুমি বুলন্দ করে দেও আয় আল্লাহ এগুলো দুনিয়াতে আছে এগুলো নেকায়াত সুস্থ শরীর তুমি দান করে দেও মাওলানা আয় আল্লাহ ইয়ারহামুর রাকিবিন জগতের ঝুড়ি বুজুর্গ বেমার দেও মাওলানা আরো বহুত বুজুর্গ হল বেমার দেও মাওলানা আয় আল্লাহ আরো যত বেমারি হল লইয়া হসপিটাল রোজে রাখিয়া তোমার শহীদের বরাত পড়াইছি তমাম বেমারি হল বেমার দে তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই কলিয়া নাই ফরমাও আয় আল্লাহ শুনে যতক্ষণ কইলাম আর যতক্ষণ দিলর মধ্যে লইয়া তোমার শহীদের বরাত পড়াইছি তমাম আর দিলর যাই মোকাজ দে হাসানা যদি তুমি ফুরা করে দিলাও তোমার বান্দার কোনো কমি না হইতো নাই রে মাওলানা তোমার কুশাদা বান্দা থেকে অকলক গাইব ইমদাদ নসিব ফরমাও সুনান নবীজির জীবিত উম্মতে মুহাম্মদীর জান্দাতে তুমি বুলন করে দেও মৃত উম্মতে মুহাম্মদীর কবরের তালুক তুমি ব্যস্ত লোকে পয়দা করে দেও সুনান নবীজির উসিলে আপনি আমরা দোয়া খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিম।